হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা ফেসবুক ইউজ করতে পারতেছেন না, এই ভিডিওটি তারা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আপনারা কিছু ভুলের কারণে আপনার আইডিটি হয়তো বা আপনি চিরতরে হারাতে পারেন। তো যেটা হচ্ছে ব্যাপার, আজকে সন্ধ্যা থেকে মোটামুটি অনেকেরই যে প্রবলেমটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে ফেসবুকে আসলে অ্যাক্সেস করা যাচ্ছে না, নট ইভেন ফেসবুক, ইভেন ইনস্টাগ্রাম অ্যান্ড মেটার জন্য অন্য সাইটগুলো রয়েছে, এগুলোতে কিন্তু আপনারা এখন অ্যাক্সেস করতে পারতেছেন না। এই প্রবলেমটা শুধুমাত্র আপনার একার না, এটা হচ্ছে ভালো খবর। অ্যান্ড এই প্রবলেমটা বাংলাদেশ সহ পৃথিবীর আর অন্যান্য কান্ট্রিতেও হচ্ছে, আমি যেমনটা জানতে পারলাম। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। তো এখন কথা হচ্ছে গিয়ে, তাহলে আপনারা এখন কী করবেন? এখন আপনাদের করণীয় হচ্ছে এটাই যে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ ফেসবুকে আসলে ম্যাটার যে সাইটগুলো রয়েছে এগুলো আসলে কোনো আপডেটের কাজ চলতেছে, যার কারণে এই সাইটগুলোতে এখন সবার অ্যাক্সেস আসলে বন্ধ রয়েছে। তো এটা খুব জলদি ম্যাটার তরফ থেকেই ঠিক করে দেওয়া হবে, যদিও এখন পর্যন্ত ম্যাটার তরফ থেকে অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি, বাট এটা কিন্তু খুব জলদি ফিক্সড হয়ে যাবে। তো এখন যেটা হচ্ছে যে অনেকেই ভয় পেয়ে বিভিন্নভাবে উল্টাপাল্টা অনেক কিছু ট্রাই করতেছেন, মোবাইল নাম্বার দিয়ে, জিমেল দিয়ে অনেকভাবে লগ ইন করা ট্রাই করতেছেন, কিন্তু লগ ইন হচ্ছে না। তো এটা আসলে প্রবলেমটা আপনাদের একার না, প্রবলেমটা সকলেরই হচ্ছে। তো ওয়েট করা ছাড়া এখন আমাদের আর কিছুই করার নেই আমাদের। তো এটা খুব জলদি ঠিক হয়ে যাবে, ফেসবুকের তরফ থেকে ফিক্সড করে দেওয়া হবে। এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো আসলে আপডেট বা অফিসিয়ালি কোনো কিছু কিন্তু কোনো নিউজ মেটার তরফ থেকে যদিও প্রকাশ করা হয়নি, তবে আমরা আশা রাখছি যে আজ রাতের ভিতরেই কিন্তু ফেসবুকের যে প্রবলেমটি রয়েছে এটি ঠিক হয়ে যাবে।